সেনাবাহিনীর লিখিত পরীক্ষার মধ্যে গণিত অন্যতম একটি বিষয়। তো আজকের পুরো ভিডিওতে তোমরা সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য গণিতের উপর কিভাবে প্রিপারেশন নিবা, কোন সাজেশনগুলো ফলো করবে এবং কোন টপিকসগুলো তোমাদেরকে পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো, তোমরা যারা সেনাবাহিনীতে আবেদন করেছো, 2021 সালে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে হয়তোবা। তো এখন তোমরা লিখিত পরীক্ষার জন্য গণিতে কোন কোন বিষয়গুলো পড়বে খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখতে হবে। বীজগণিতের জন্য তোমরা মান নির্ণয়, প্রমাণের অঙ্ক একগুলো আছে, সরল, লগারিদম, সমাধান, উৎপাদন, এই বিষয়গুলো একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। পাশাপাশি পাটিগণিতের জন্য সুদ কষা, ঐকিক নিয়ম, অনুপাত এবং লাভ ক্ষতির অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ত্রিকোণমিতি কিছু প্র্যাকটিস করতে পারো এবং জ্যামিতির বিভিন্ন ধরনের সংজ্ঞা তোমরা করতে পারো। এখন তোমরা কোন বই থেকে পড়বা, এসএসসি যে বইটি পড়েছিলে সেই বইটি খুব ভালোভাবে আবার রিভিশন দিতে হবে। পাশাপাশি আরও বেশি ভালো করতে চাইলে তোমাদেরকে অষ্টম শ্রেণীর যে সাধারণ গণিত বইটি ছিল সেই বইটিও একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অষ্টম শ্রেণীর গণিত বই এবং এসএসসির গণিত বই যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে গণিতের যে প্রশ্নগুলো আসবে আশা করি তুমি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো এই হচ্ছে বিষয়। এখন তোমাদেরকে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীতে গণিতের কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে, একটু মনোযোগ সহকারে সবাই দেখো। প্রথম প্রশ্নটি দেখো, একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 800 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত? আমি আবার বলছি, একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 800 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ধরনের কিছু অঙ্ক এসে থাকে, এই টাইপের কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? খুবই সহজ, এগুলো একটু পড়তে হবে। যৌগিক সংখ্যা কয়টি, মৌলিক সংখ্যা কয়টি, এগুলো একটু পড়বা। 3 নম্বর প্রশ্নটি দেখো, জামাল একটি কমলা 3 টাকায় কিনে সেটি 7 টাকায় বিক্রি করলে, মোট 25টি কমলা বিক্রি করে জামাল কত টাকা লাভ করেছে? আবার একটু বলি, জামাল একটি কমলা 3 টাকায় কিনে সেটি 7 টাকায় বিক্রি করেছে বা করলো, মোট 25টি কমলা বিক্রি করে জামাল কত টাকা লাভ করতে পেরেছে? এটা একটি লাভ ক্ষতির অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো প্রায় এসে থাকে সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়, তোমরা একটু মনোযোগ সহকারে এই টাইপের অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। 4 নম্বর প্রশ্নটি দেখো, একটি রম্বসের কয়টি বাহু থাকে? দেখো, জ্যামিতি থেকে কিন্তু একটি প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলো আসে। 5 নম্বরটি দেখো, x² - y² + 2y - 1 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আবার একটু আমি বলছি, x² - y² + 2y - 1 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ক্লাস 9-10 বা 8-এ যে উৎপাদকের অঙ্কগুলো ছিল ওই অনুশীলনগুলো একটু তোমরা বাসায় প্র্যাকটিস করো। 6 নম্বর কোশ্চেনটি দেখো, যদি a = 4, b = 7, c = 3 হয়, তাহলে 3a + 6b - 3c = কত? এটি একটি মান নির্ণয় অঙ্ক, খুবই সহজ, মানগুলো বসাই দিয়ে যোগ বিয়োগ করলে উত্তর পেয়ে যাবা। তো মান নির্ণয়ের কিছু অঙ্ক ছিল আমাদের ক্লাস 8-এ এবং ক্লাস 9-এর টেক্সট বইয়ের মধ্যে, ওগুলো তোমরা একটু ভালোভাবে দেখতে হবে তোমাদেরকে যদি পরীক্ষা খুব ভালো করতে চাও। এরপরে দেখো, 15, 5, 3, 0 এর লসাগু কত? খুবই সহজ, ক্লাস 7-8-এর দিকে এই লসাগুগুলো কিন্তু আমরা পড়ে আসছি। তো এইভাবে যদি তোমরা এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যদি তোমরা বাসায় প্রিপারেশন নিতে পারো, আমি আশা করি অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। এবং সেনাবাহিনীর লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে তোমাকে
একটু পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া পরীক্ষা দিতে গেলে তুমি কেন, যে কেউ পরীক্ষা খারাপ করবে। তো পরীক্ষায় ভালো করতে চাইলে, বিশেষ করে গণিত পরীক্ষায়, ক্লাস 8 এবং 9 এর বইটা সামনে নিয়ে বসে পড়ো এবং সমাধান দেখে দেখে প্রস্তুতি নিতে থাকো। আর অধিক প্রস্তুতির জন্য ও আরেকটি কোশ্চিন আছে, আমি ভুলে গেছি, এটি ছিল তোমার ধারার অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখো। 8 নম্বর কোশ্চিন, 10, 12, 16, 24 পরের সংখ্যাটি কত? ম্যাথমেটিক্স সিরিজ এই বলে এবং বাংলায় যাকে বলে গাণিতিক ধারা, এই ধরনের ধারাও কিন্তু এসে থাকে। এগুলো বেশ তুমি পাবা ক্লাস 8 এর বইয়ের কিছু অনুশীলন পাবা আর কি, এই ধরনের গাণিতিক ধারা। তো 8 এর বইটা কালেক্ট করে তোমরা এই টাইপের অঙ্কগুলো একটু প্রিপারেশন করো, প্রিপারেশন নাও, দেখবে যে ভালো করতে পারছো লিখিত পরীক্ষা। আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তোমরা যারা মনে করছো যে একটা প্রস্তুতি দরকার, সঠিক গাইডলাইন দরকার, নিবিড় অনুশীলন দরকার, অধিক পরিমাণে মডেল টেস্ট দেওয়া দরকার, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আমাদের এখানে কোচিং করতে চলে আসতে পারো। আমাদের দূরে শিক্ষার্থীর জন্য আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর কোর্স ফি আমরা খুবই সীমিত পরিমাণে নিয়ে থাকি। আর এখানে আসলে শুধুমাত্র যে তুমি লিখিত পরীক্ষার জন্যই প্রস্তুতি নিতে পারবা তা কিন্তু না, আমরা এখানে তোমাদের মেডিকেল চেক আপের মাধ্যমে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার ব্যবস্থা করে দেব। তারপরে তোমাদের ভাইবা পরীক্ষা কিভাবে পাশ করবো, ভাইবাগুলো সবসময় আমরা নিব এবং সাজেশন মাফিক কিছু স্বীকৃতি দিব। তারপর শারীরিক অনুশীলন করাবো, বিভিন্ন শারীরিক অনুশীলনের মাধ্যমে তুমি সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা যখন দিবা তখন কিন্তু ভালো করতে পারবা। আর সব থেকে ভালো হয় তোমাদের এখানে আসলে তোমরা কিছু সাজেশন পাবা, কিছু শিট পাবা, কিছু গাইড বই পাবা, এই জিনিসগুলো পড়লে তোমরা যে কোনো পরীক্ষায়, শুধু যে সেনাবাহিনীর পরীক্ষা তা না, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু তোমরা অনায়াসে ভালো করতে পারো। আর চাকরির পরীক্ষা সবসময় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, অনেক বেশি প্রতিযোগিতা থাকে, তো এই পরীক্ষা ভালো করতে চাইলে তোমাদেরকে আগে থেকে খুব ভালোভাবে সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে, সঠিক গাইডলাইন মেনে চলতে হবে, তাহলে তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছাতে পারবা। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারলা কিভাবে তোমার সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য গণিতের উপরে প্রস্তুতি নিতে হবে, এবং আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, যে বিষয়গুলো দেখালাম এবং যে মডেল টেস্টটা দেখালাম, এভাবে তোমরা একটু প্রিপারেশন নাও বাসায় বসে, অবশ্যই দেখবা তোমরা লিখিত পরীক্ষা খুব ভালো করতে পারবা। তো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।